সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। লার্ন সিএসই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যে কিভাবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2012 ব্যবহার করে কিভাবে টেবিলের মধ্যে প্রাইমারি কি ফরেন কি ব্যবহার করা যায় এবং রিলেশনশিপ তৈরি করা যায়। তাহলে আজকে টিউটোরিয়াল থেকে শিখবো যে কিভাবে প্রাইমারি কি তৈরি করতে হয় এবং একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলের মধ্যে কিভাবে ফরেন কি হিসেবে অ্যাসাইন করতে হয় এবং দুইটা টেবিলের মধ্যে বা একাধিক টেবিলের মধ্যে কিভাবে রিলেশনশিপ তৈরি করতে হয় সেটি আজকে টিউটোরিয়াল থেকে শিখবো আমরা। তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন, এবং যারা আমার চ্যানেলটি অলরেডি অ্যাসাইন করছেন তারা আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমাদের যে এসকিউএল সার্ভার যে স্টুডিওটা আছে, এসকিউএল সার্ভারের ম্যানেজমেন্ট স্টুডিওটা অলরেডি আমরা ওপেন করছি এবং ডাটাবেসটা কানেক্ট করছি। করার পরে আমরা প্রথমে যে ডাটাবেসটা দেখতে পাচ্ছি, আপনারা এই ডাটাবেসটা এরকম দেখতে পাবেন। ডাটাবেস থেকে এখান থেকে একটা ক্লিক করে একটা নিউ টেবিল ডাটাবেস তৈরি করব আর কি। সবাই দেখেন রাইট বাটন ক্লিক করে একটা নিউ ডাটাবেস তৈরি করতেছি। ডাটাবেসের নাম দিলাম হলো এমপ্লয়ি, EMPLOY এমপ্লয়ি নামে একটা টেবিল তৈরি করতেছি, ডাটাবেস তৈরি করতেছি। সবাই দেখেন অলরেডি এমপ্লয়ি নামে অলরেডি একটা ডাটাবেস চলে আসছে। এই যে এমপ্লয়ি নামে একটা ডাটাবেস চলে আসছে এবং এর ভিতরে যে টেবিল আছে আপনারা গত টিউটোরিয়ালগুলোতে দেখছেন যে আমরা টেবিল কিভাবে কমান্ড মোডে আর কি কমান্ড দিয়ে টেবিল তৈরি করতে হয় সেটা শিখছি। আজকে আমরা দেখব যে গ্রাফিক্যালি কিভাবে টেবিলটা ডিজাইন করতে হয়। তাহলে টেবিলের উপরে রাইট বাটন ক্লিক করে নিউ টেবিল প্রেস করলে দেখবেন যে এরকম টেবিলের অপশন চলে আসবে। তাহলে আমরা এখানে একটা স্টুডেন্টের হয়তো বা একটা এমপ্লয়ের একটা আইডি ব্যবহার করতেছি আইডি, তারপর হয়তো তার যে ডাটা টাইপ যেটা আছে সেই ডাটা টাইপটা আমরা ইন্টিজার টাইপের ডাটা সেটা ইন্ট দিয়ে আমরা এখানে ব্যবহার করতেছি। দেখেন সরি একটু ইন্ট দিয়ে চলে আসছে এবং এটা অবশ্যই অটো নাল, মানে অটোমেটিক্যালি খালি জায়গা থাকবে কিনা সেটা এখানে শো করতেছে। এবং এমপ্লয়ের একটা নেম থাকবে, নেম এবং নেমের যে ডাটা টাইপটা হবে অবশ্যই ভার্কার, দেখেন ভার্কার 50 চলে আসছে। এবং নেমের পরে হয়তো বা তার একটা ইমেইল থাকতে পারে, ইমেইল বা আপনার অন্য যে কোনো একটা অ্যাড্রেস থাকতে পারে, সেটাও আমরা ভার্কার টাইপের ডাটা ব্যবহার করতেছি ভার্কার। এরপরে হয়তো তার জন্য একটা জেন্ডার থাকতে পারে, জেন্ডার তার জন্য আমরা জেন্ডার নামে দেখেন জেন্ডার আইডি নামে একটা আইডি খুলতেছি এবং যার ডাটা টাইপটা ইন্টিজার টাইপ ব্যবহার করতেছি ইন্টিজার আইএনটি দিয়ে। এবং জেন্ডার টাইপ যে ডাটাটা আছে সেটা আমরা ইচ্ছা করলে এখন থেকে নাল করে দিতে পারি বা অটো নাল করেও দিতে পারি, তাহলে এটা অটোমেটিক্যালি খালি জায়গা থাকবে, অটো নাল যেটা আছে সেটাই থাক। দেখেন অলরেডি একটা টেবিল চলে আসছে। এবার আমরা এই আইডির উপরে প্রেস করে রাইট বাটন প্রেস করার পরে সেট প্রাইমারি কি, দেখেন অটোমেটিক্যালি আইডিটা প্রাইমারি কি চলে আসছে। এখন এই টেবিলটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা হলো এমপ্লয়ি ইনফো, যে যারা চাকরি করে তাদের একটা তথ্য এখানে থাকবে এমপ্লয়ি ইনফো। দেওয়ার পরে এটাকে আমরা ওকে করলাম। ওকে করার পরে আমরা সেম আমরা আরো একটা টেবিল ডিজাইন করব। দেখেন এই টেবিলের উপর প্রেস করে রাইট বাটন প্রেস করে নিউ টেবিল, এবং এই টেবিলের এখানে থাকবে হলো একটা থাকবে হলো আইডি আর একটা থাকবে হলো আইডিটা অবশ্যই ইন্টিজার টাইপের হবে, ইন্ট ইন্টিজার টাইপের হবে, এবং আরেকটা থাকবে হলো সবাই দেখেন আরেকটা জিনিস থাকবে সেটা হলো এখানে প্রেস করার পরে সেটা থাকবে হলো জেন্ডার। তাহলে দুইটা জিনিস থাকতেছে, একটা হলো আইডি থাকতেছে আর একটা হলো জেন্ডার থাকতেছে। জেন্ডারটা অবশ্যই ভারকার ব্যবহার করব, ভারকার ভারকার দেওয়ার পরে ওকে করলাম। করার পরে দেখেন এটা অটো নাল নিছে। এবার এই জায়গাতে আইডিটা আছে, আইডিটা এখান থেকে আমরা প্রাইমারি কি হিসেবে সেট করছি আর কি। তাহলে এবার আমরা কন্ট্রোল এস দিয়ে এটাও সেভ করি। তাহলে এটা হলো জেন্ডার ইনফো, দেখেন জেন্ডার ইনফো দিয়ে একটা টেবিল ক্রিয়েট করলাম জেন্ডার ইনফো। তাহলে দেখেন এই টেবিলের ভিতরে আমরা কিন্তু প্রেস করলে এমপ্লয়ি ইনফো একটা জেন্ডার ইনফো চলে আসছে। এখন যদি কোনো টেবিল আমরা ইচ্ছা করলে এডিট করতে চাই, যেমন এইটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা ডিজাইন মোডে আসতে পারি। আমরা এখানে যে আইডিটা দিয়েছি আইডিটা এখানে প্রাইমারি কিটা রাখবো না, রিমুভ করে দিব, দিয়ে এটা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। করার পরে এখন চাচ্ছি যে এই এমপ্লয়ি এবং জেন্ডার ইনফো এর মধ্যে আমরা ডাটা ইনসার্ট করব।
তাহলে এমপ্লয়ি ইনপুট উপরে প্রেস করার পরে এখানে দেখেন এডিট টপ 20 রো আর কি মানে 2000 রো আর কি দেখেন এটাতে প্রেস করার পরে অটোমেটিক্যালি এখানে আইডি যেটা আসছে সেটা এখানে চলে আসছে আর কি তাহলে অটোমেটিক্যালি দেখেন নাল মানে খালি এই লেখাটা শো করতেছে আমরা যদি এখানে অটো নালটা উঠাই দিতাম টিকটা তাহলে কিন্তু এখানে নালটা শো করতে না আর কি তাহলে নাল শো করতেছে আমি সাপোজ এখানে একটা 1 দিলাম এবং এই বক্সে প্রেস করার পরে তার একজনের নাম দিচ্ছি হয়তোবা করিম এবং তার হয়তোবা একটা ইমেল দিলাম হয়তোবা k@gmail.com সাপোজ একটা ইমেল দিলাম এবং জেন্ডার আইডি যেটা আছে জেন্ডার আইডিটা আমরা এখান থেকে প্রেস করে হয়তোবা 1 প্রেস করলাম আর কি 1 দেখেন হয়ে গেছে এবং আমরা এখানে আরো একটা আইডি নিলাম যে আইডির নাম হয়তো রাম দিলাম হয়তো রহিম এবং তার আইড যেটা আছে সেটা হলো r@gmail.com মানে একটা ডাটা ইনসার্ট করতেছি এটা আমরা কমান্ড মোডে গত টিউটোরিয়ালে শিখছি বাট এখানে হলো এরকম ভাবে শিখতেছি দেখুন অলরেডি আমরা দুইটা ডাটা পাস করছি আর কি তো এখানে জেন্ডার আইডি অটোমেটিক্যালি 1 2 3 যতগুলো ইচ্ছা হয় আমরা ততগুলো এখানে জেন্ডার আইডি ব্যবহার করতে পারতেছি বাট আমরা চাচ্ছি যে জেন্ডার আইডি রিলেশন যেটা আছে সেটার ভিতর থেকে রিলেশনটা করে এই আইডিটা এখানে চলে আসবে আর কি দেখেন জেন্ডার আইডি আমরা ইচ্ছা করলে 1 2 3 বা ইচ্ছা করলে এরকম আমরা প্রত্যেকটাতে এরকম আলাদা আলাদা করে বসাইতে পারবো কোনো সমস্যা নাই আর কি বাট আমরা কিন্তু অবশ্যই এটা আমরা একটা দিয়ে আরেকটা শেষ করে যাইতে পারবো না অবশ্যই এটা অবশ্যই চেঞ্জ করতে হবে সাপোজ এখানে 3 নাম্বার আইডি হয়তো তার নাম হলো জরিনা সাপোজ এবং জরিনার হয়তো ইমেইল যেটা আছে j@gmail.com দেখেন চলে আসছে এবার আমরা আরেকটা বক্সে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসতেছে আর কি তো এখন চাচ্ছি যে আমরা এই যে জেন্ডার ইনফো যেটা আছে এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা এর ভিতরে ডাটা পাস করব দেখেন এডিট টপ 2000 এর ভিতরে আমরা আইডির ভিতরে নিলাম একটা আইডি 1 একটার ভিতরে 2 আর একটা নিলাম হলো 3 যে একটা আইডির ভিতরে থাকবে হলো মেল মানে পুরুষ আর একটা আইডির ভিতরে থাকবে হলো ফিমেল ফিমেল থাকবে আর একটা আইডির ভিতরে থাকবে হলো আদার্স তো যে কোনো ধরনের লিঙ্গে যেমন আমাদের থাকে পুরুষ মহিলা এবং আরেকটা থাকে উভয় লিঙ্গ আর কি যারা আপনারা হিজড়া বলে চেনেন আর কি তো এই তিন ধরনের ডাটা থাকবে আর কি তো এখন আমরা চাচ্ছি এই ডেস্কটপ আইডির ভিতরে যে আইডি গুলো পাস করলে অটোমেটিক্যালি ওই জায়গার এই ডাটাটা ওখানে ওর মধ্যে চলে যাবে আর কি তো এখন এটা করার জন্য আমরা একটু রিলেশনশিপ দেখব রিলেশনশিপ সবাই দেখবেন যে এই যে টেবিল যেটা আছে আমরা ডাটাবেস ডায়াগ্রাম যেটা দেখতে পাচ্ছি ডাটাবেস ডায়াগ্রামে প্রেস করার পরে আমরা এখান থেকে রিলেশনশিপে আসব কোথায় রিলেশনশিপে আসব আমরা একটু দেখি সবাই টেবিলের উপরে দেখেন এমপ্লয়ি যে টেবিলটা আছে এমপ্লয়ি টেবিলের উপরে আমরা প্রেস করব অথবা আমরা এশের উপরে প্রেস করে আমরা দেখি একটু সরি রিলেশনশিপটা হলো আছে দেখেন এই যে এমপ্লয়ি টেবিল যেটা আছে এমপ্লয়ি টেবিলের ভিতরে যে ডাটাবেস ডায়াগ্রাম যেটা আছে ডাটাবেস ডায়াগ্রাম এখান থেকে নিউ ডাটাবেস ডায়াগ্রাম দিলে দেখেন আমাদের এখানে দুইটা টেবিল আছে একটা আছে এমপ্লয়ি ইনফো আর একটা আছে জেন্ডার ইনফো আমরা অ্যাড বাটনে প্রেস করলাম চলে আসছে তাহলে একটা আছে এমপ্লয়ি ইনফো আর একটা আছে জেন্ডার ইনফো আমাদের দুইটা টেবিল নিছি এটা আমরা গ্রাফিক্যালি করতেছি এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে এসএল দিয়ে কমান্ড মোডে দিয়ে দেখাবো আর কি তাহলে এই জায়গার যে আইডিটা আছে এই যে দেখেন এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি এবং আরেকটা হচ্ছে এটা হলো আরেকটা আইডি আছে এবং জেন্ডার আইডি আরেকটা আইডি আছে আমরা চাচ্ছি যে এই পাশে যে আইডিটা আছে সেটাই জেন্ডার আইডির সাথে অলরেডি রিলেশনশিপ তৈরি হবে এখন কথা হচ্ছে আমরা আজকে টিউটোরিয়ালে যেটা শিখতে চাইছি সেটা হচ্ছে প্রাইমারি কিটা কি জিনিস তো প্রাইমারি কি হলো এমন এক ধরনের কি বা এমন এক ধরনের চাবি যে একই কোনো টেবিলে বা কোনো রোতে যদি আমরা প্রাইমারি কি ব্যবহার করি সাপোজ দেখেন আমরা এখানে যে আইডি যেটা দিছি আইডিতে আমরা এরকম একটা প্রাইমারি কি চাবি ব্যবহার করছি এটা ব্যবহার করলে পরে এই টেবিলের মধ্যে এই সেম নামে আর দ্বিতীয় কোনো রো ইনসার্ট হবে না আর কি আমরা একটু দেখে আসি সাপোজ দেখেন এই জেন্ডার ইনপুটে আমি একটু যাই সবাই দেখেন এখানে আমি 1 2 3 দিছি আমি ইচ্ছা করলে এই বক্সের ভিতরে আবার 3 দিতে যাচ্ছি 3 দিয়ে আমি যখনই নিচের বক্সে যাব তখন এই সেম ভ্যালু দ্বিতীয়বারের ভিতরে ডুপ্লিকেট হবে না আর কি প্রাইমারি কি হলো যে একটা টেবিলের মধ্যে একই নাম দ্বিতীয়বার হতে পারবে না বা একই আইডি দ্বিতীয়বার হতে পারবে না সাপোজ একটা ইনস্টিটিউটে একটা রোল থাকতে পারে যে 101 এই এটা যদি আমরা প্রাইমারি কি তবে এই ইনস্টিটিউট যত বছর থাকবে বা 101 নামে আর দ্বিতীয় কোনো রোলের মধ্যে ইনসার্ট হবে না এটাই হলো প্রাইমারি কি দেখি আমরা অন্যভাবে কি বলছে যে প্রাইমারি কি হলো যে একটা নির্দিষ্ট কলামের ডেটা একটা অনন্য এবং তা নিশ্চিত করতে প্রাইমারি কি ব্যবহার করা হয় যে একটা
নির্দিষ্ট কলামের ভিতরে এই সেম ডাটাটা আর দ্বিতীয়বার হবে না, সেটাই সে নিশ্চিত করে হলো প্রাইমারি কি। আর ফরেন কিটা কি জিনিস, ফরেন মানে আপনারা বুঝতেই পারতেছেন যে একটা বিদেশি কি, যখন কোনো একটা টেবিলের কলামের প্রাইমারি কি অন্য টেবিলের কোনো কির সাথে সংযুক্ত হয় তখন সেটাকে বলা হয় কলাম ফরেন কি। ফরেন কি হলো যে একটা রিলেশনশিপ ডাটাবেস টেবিলের মধ্যে একটা কলাম দুই বা একাধিক টেবিলের সাথে লিংক প্রদান করে। সাপোজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে ডায়াগ্রাম যেটা দেখতে পাচ্ছি, এই যে একটা টেবিল, এই টেবিলের মধ্যে যে কোনো একটা কলাম একাধিক টেবিলের সাথে সে সংযুক্ত করতে পারে বা রিলেশনশিপ তৈরি করতে পারে, তখন যাদের সাথে রিলেশনশিপ তৈরি করে তখন তাদেরকে বলা হয় ফরেন কি। তাহলে এটা আছে প্রাইমারি কি। দেখেন আমরা এটা যখন ক্লিক করে আমি জেন্ডার আইডির সাথে নিয়ে এসে লাগাই দিচ্ছি, তখন এরকম একটা মেসেজ দিয়েছে যে ফরেন কি। দেখেন ফরেন কি কে শর্ট রূপে এফ কে দিয়ে দেখানো হয়, ফরেন কি এমপ্লয়ি ইনপুট মানে জেন্ডার ইনপুট থেকে এটা এমপ্লয়ি ইনপুট সাথে কানেক্ট হচ্ছে। দিয়ে আমরা এটা ওকে করলাম, দিয়ে দেখেন ওকে করছি, অটোমেটিক্যালি জেন্ডার আইডিটা এই যে এই আইডিটা কার সাথে যাচ্ছে, এই জেন্ডার আইডির সাথে এটাকে সে কানেক্ট করছে বা সংযোগ করছে, এটাকে বলা হচ্ছে ফরেন কি। তাহলে এখন জেন্ডার আইডিটা হলো ফরেন কি এবং এটা হলো প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কিটা আমরা বুঝতে পারছি যে একটা টেবিলের মধ্যে একই ডাটা দ্বিতীয়বার কোনোভাবেই ইনসার্ট করবে না, আর একটা টেবিল যখন একাধিক টেবিলের সাথে ডাটা পাস করতেছে বা রিলেশন তৈরি করতেছে তখন তাদেরকে বলা হচ্ছে ফরেন কি। আপনারা অবশ্যই প্রাইমারি কি এবং ফরেন কিটা বুঝতে পারছেন। দেন আমরা এটা দেখেন থ্রি দিয়ে আমি দ্বিতীয়বার এখানে আসতে পারতেছি না, তার জন্য এটা অবশ্যই আমাকে এখান থেকে ডিলিট করে আসতে হবে আর কি, যে আমি এই ডাটাটা এর মধ্যে কখনোই ইনসার্ট করতে পারবো না এবং এটা অবশ্যই খালি জায়গাও রাখা যাবে না সেটাই বলতেছে। দেখেন অলরেডি এটাকে চলে যাচ্ছে আর কি, আমরা এটাকে যদি আমি ওয়ান দিই আবার সে ওয়ান নিবে, বাট দ্বিতীয়টা এটা নিবে না, ওয়ান তো নিচ্ছেই না, আমি সেম আমরা একটা ফোর দিতে পারি, বাট এটা আমি চাচ্ছি যে ডিলিট করে দিব আর কি। দেখেন ডিলিট হয়ে গেছে। তো যাই হোক আমরা এখন রিলেশনশিপটা অলরেডি হয়ে গেছে এবং দেখেন কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, যে ডায়াগ্রাম জিরো দিয়ে এটাকে সে সেভ করতেছে, হ্যাঁ এটা ওয়ার্নিং ইফেক্টেড করতেছে, ইয়েস অলরেডি রিলেশন চলে আসছে। এখন দেখেন এই যে এমপ্লয়ি ইনপুট যে টেবিল যেটা দেখতে পাচ্ছি, এমপ্লয়ি ইনপুট টেবিল যখন এটা রোতে যাচ্ছি, দেখেন রোতে অলরেডি এক দুই তিন দিয়ে দিছি। এখন আমি আরেকটা আইডি, যখন আমি চার নাম্বার আরেকজন আইডি নিচ্ছি তার একটা নাম দিচ্ছি হয়তো বা যে সাপোজ টুটুল, এবং টুটুলের ইমেইলটাও আমরা দিলাম যে t@gmail.com এবং এর যে জেন্ডার আইডি যেটা আছে আমি এখানে ফোর দিতে যাচ্ছি। দেখেন ফোর অলরেডি কিন্তু ওই টেবিলের মধ্যে যে ইনফ্লো জেন্ডার ইনফ্লো এর ভিতরে কিন্তু ফোর নামে অলরেডি কোনো আইডি নাই। এখন আমি দেখেন এখানে ফোর দিয়ে আমি যখন পরের বক্সে প্রেস করতে যাচ্ছি বলতেছে যে চার নাম্বার নামে জেন্ডার আইডি নামে কোনো আইডি আমার এই টেবিলের ভিতরে নাই। কোনটার ভিতরে নাই? জেন্ডার ইনফোর ভিতরে নাই। এই যে দেখেন এই যে জেন্ডার ইনফো যেটা এর ভিতরে কিন্তু চার নাম্বার আইডিতে কোনো ডাটা নাই, তার জন্য বলতেছে যে চার নাম্বার আইডি আমি দিতে পারবো না। আমি ইচ্ছা করলে এখানে দুই নাম্বার দিতে পারি, ইচ্ছা করলে দুই নাম্বার দিয়ে যখন আমি নিচের বক্সে প্রেস করব দেখেন দুই কিন্তু নিছে, বাট চার দিলে কিন্তু নেবে না আর কি। তো এই যে রিলেশনশিপটা তৈরি করলাম যে একটা টেবিলের প্রাইমারি কি যখন একাধিক টেবিলের সাথে কানেক্ট হলো, সংযোগ হলো, তখন সেটাকে বলা হচ্ছে ফরেন কি, এবং যে টেবিলের সাথে সংযোগ হলো সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। তাহলে আশা করি আজকে টিউটোরিয়াল থেকে ফরেন কি এবং প্রাইমারি কিটা বুঝতে পারছেন এবং গ্রাফিক্যালি কিভাবে একটা টেবিলের ডাটা আর একটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হয় আপনারা শিখতে পারছেন। যদি কেউ কোনো কোড বা প্রোগ্রাম বা এসকিউএল কমান্ড করতে যে বা গ্রাফিক্যালি করতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়ত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন, এবং যাদের কমেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।